নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠল রোগী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিজের কন্যা সন্তানকে অপর এক মহিলার কোলে তুলে দিয়ে চম্পট দিল মা। নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বাঁকুড়া জেলার এসআইয়ের বিঘ্না গোডাউনে আন্দোলনে নামল বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। শ্রেণীকক্ষে পাখা না থাকায় টিচার্স রুম ও প্রধান শিক্ষকের গাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। 512 নম্বর জাতীয় সড়কে স্পিড রেজার গান বসানো হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে। খেলাধুলায় সার্বিক উন্নয়নের স্বার্থে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার উদ্যোগে পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের মঞ্চে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। এদিন আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়। এদিন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দরিদ্র ও মেধাবী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় বাস ভাড়া বৃদ্ধি হয়েছে। ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাস ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়ারা অসুবিধার সম্মুখীন হচ্ছে। বাস মালিকরা জানিয়েছেন, দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে তারা বাস ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। সোমবার বজ্রপাতে মৃত্যু হলো 2টি গবাদি পশুর। আহত হয়েছেন 2 জন মহিলা সহ 3 জন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের অবিরামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে মাঠে গরু চড়াচ্ছিলেন বেশ কয়েকজন। সেই সময় ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় গবাদি পশু 2টি। আহত হন 27 বছরের টলি মেটে, 50 বছরের নবানী মাঝি ও 32 বছরের বিপদ তরণ মেটে। আহতদের জামতারা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হুগলির মগরার বাসিন্দা 50 বছরের গোপাল লোহার মাঠে চাষের জমিতে ফুল তুলতে গিয়ে সোমবার দুপুরে বজ্রপাতে মৃত্যু হলো। এদিন দুপুর থেকে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ি ফিরছিলেন গোপাল বাবু। সেই সময় বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় গোপাল বাবুর। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ বিস্তারিত খবরে, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠল রোগী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পুলিশ ঘটনায় জড়িত থাকার সন্দেহে রোগী ও তার পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার দুর্ঘটনাজনিত কারণে মুর্শিদাবাদ জেলার বড়রা থানা এলাকার বাবলু শেখ পূর্ব বর্ধমান জেলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। বাবলু শেখের পরিবারের অভিযোগ, তাদের রোগীকে চিকিৎসা করা হচ্ছে না। গাফিলতির অভিযোগ তুলে কর্মরত শৈল চিকিৎসক অরূপ ঘোষ, ডাক্তার কে কে দে, মেডিকেল ছাত্র সঞ্জীব হালদারকে বেধড়ক মারধর করা হয়। 5 জন 6 জন হবে। কি কি নিয়ে আঘাত করেছে? ওই হাতি মানে রড ফটো ছিল, ছোটখাটো রড ছিল বলে মনে হলো। তারপরে আমার ওই ছেলেটাও আমাকে সেভ করেছে। ঘটনা আপনি কোনোদিন দেখেছেন এই ধরনের? আমি ডাইরেক্ট কোনোদিন দেখিনি। আমি কোনোদিন এনকাউন্টার করিনি, কেউ গাড়াগাড়িও করিনি আমাকে। আমি এখনো পর্যন্ত রবিবারও রাউন্ড দিতে আসি। দাঁত অত্যাচার হচ্ছে তো, কাজ করতে পারছি না, অসহায় বোধ করছি, সিকিউরিটি ইনসেকিউর ফিল করছি। এখন মানে দয়া করে আর 1.5 বছর চালিয়ে আছে, ছেড়ে দিলে আমার খুব বাঁচি। অভিযোগ তো আমাদের অফিসেরই অভিযোগ তো করছি আছে। কি চাই? এটা একটা প্রতিকারক। আমার আমার ছাত্ররা কি করবে? আমার ছাত্ররা, একটা ছাত্রর জন্য তো আমি বেঁচে আছি। সেও কি আহত হয়েছে? হ্যাঁ, ওই যে শুয়ে আছে দেখুন না, সঞ্জীব ডক্টর সঞ্জীব হালদার। আমরা একটা সিকিউরিটি চাই, আমরা কাজ করছি, কাজ করতে চাই। চিকিৎসকদের মারধর করার অভিযোগে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা বিক্ষোভ দেখাতে থাকে। যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা বলে বর্ধমান হাসপাতালে কিছু নেই, কারণ সিকিউরিটি ব্যবস্থা আগে 230 জন প্রতিটাকে রিক্রুট হলো, সেই 230 জনের সিকিউরিটি একদম টোটালি ইনঅ্যাক্টিভ। সেই 230 জন সিকিউরিটি কোনোরকম কাজ করছে না। আজকে আমাদের বেশ কয়েকদিন আগে আমাদের ডক্টর গণেশ চন্দ্র গায়ে মার খেলো, সে আমাদের আমাদের একটা ডিপার্টমেন্টের ইএনটি ডাক্তার, আমাদের হেড। আজকে ঘটনা ঘটলো, ডক্টর অরূপ ঘোষ স্যার আমাদের যে সার্জারি ডিপার্টমেন্টের হেড, তাকে মারা হলো, এবং ডক্টর স্যারকে গলা টিপে হত্যা করার একটা চেষ্টা কিন্তু চলেছিল। এবং আজকে স্যারের নাকে, এখানে নাকে এবং এখানে কানে আছে। একজন আমাদের ডক্টর রড দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে এবং গলা টিপে ধরেছিল স্যারে। স্যার হুমড়িকে পড়ে যায়, তারপর নিচে গিয়ে লাঠি চড় ঘুষিয়ে এরকম স্যারকে মারতে থাকে। তো আমরা এটা খবর পাই, আমরা রাধানিতে ছিলাম, আমাদের যা দুনিয়ার জন্য তারা ছুটি এসে স্যারকে কোনোরকম প্রতিহত করা হয়।
শান্তি বলতে কি আমাদের এখানে যারা সিকিউরিটি আছে অন ডিউটি যে পুলিশ অফিসার আছে উনি কিন্তু রেসপন্সিবল, কিন্তু তার লোয়ার গ্রেডে যাদের যারা পুলিশ অফিসার আছে তাদের সাথে কিন্তু কোঅর্ডিনেশনের একটা বিরাট অভাব হচ্ছে, তার জন্য এই সিকিউরিটি কিন্তু অসুবিধা। কিন্তু যদি ভারপ্রাপ্ত কল্লোল কবিরা যেটা আছেন, তারপর আরেকজন নাসিক নাম করে যে পুলিশ অফিসার আছে উনি কিন্তু রেসপন্সিবল, উনি কাজ করেন, কিন্তু তার লোয়ার গ্রেডে যে পুলিশ অফিসারগুলো আছেন বা সিভিক আছে বা এমনি অন্যান্য যে প্রাইভেট কোম্পানি যে সিকিউরিটিগুলো আছে তারা কিন্তু ঠিকমতো মনিটরিং হচ্ছে না, ঠিকমতো কোঅর্ডিনেশন হচ্ছে না, যার জন্য আমাদের আজকে সিকিউরিটি পুরো ডিলেড হওয়া। এখানে যে কোনো একটা সিনিয়র ভিজিটিভ সার্জেন্ট ইয়েস যে হচ্ছে আমাদের একটা ইউনিটের সবথেকে টপমোস্ট স্যার, মানে সে গোটা ইউনিটের হেড, তার আন্ডারে আমরা 25-30 জন ডক্টর আমরা ঘুরে ফিরে রাউন্ড দিই এবং চিকিৎসা করি। আজকে সে যদি মার খেয়ে যায় আজকে তাহলে তো আমাদের প্রত্যেকটা বিএস এই 3-4 মাস 5 মাস 6 মাস আগে দেখবেন যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতালের সুপার উৎপল দা ও ডেপুটি সুপার অমিতাভ সাহা। পরে তারা আহত চিকিৎসকদের দেখতে যান। হাসপাতালের সুপার জানান বিষয়টি জেলা শাসক ও জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে। আছেই আমাদের চারিপাশেই রয়েছে এবং পেশেন্ট পার্টির মধ্যেই, এবং এটা নিয়ে আমরা আগে আগে ডিএম এবং এসপি সাহেবকে বলেছি এবং বারবার ঘটনাগুলো ঘটছে এবং বারবার কিছু লোককে অ্যারেস্ট করা হচ্ছে এবং তারপরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং সেটাই হচ্ছে কাল যে ওরা বুঝে গেছে যে আমরা ডাক্তার কমিউনিটি উইক কমিউনিটি, তাদের উপর তা আঘাতটা আনলে আমাদের কিছু করা যাবে না। আমি বলেছি যে যাতে করে এটা যাতে এন্ড হয়, এবং আমাদের হসপিটালের চারিদিকে যেভাবে টোটো এবং যেভাবে দোকানপত্র বারবারন্ত হচ্ছে, কিছুদিন আগে এই দোকানেরই লোকজন এই হসপিটালের মধ্যে ঝামেলা করেছিল, তো তারাই যদি আজকে ক্রিমিনালের কাজটা করে করছে, তো সেটা জেনারেল প্রশাসনকে এগিয়ে আসতে হবে, সেটা হসপিটাল প্রশাসন খুব একটা কিছু করতে পারবে না। আমাদের দিক থেকে আমাদের সিকিউরিটি ছিল একজন দুজন, সিকিউরিটি কী করবে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একজন দুজন করে সিকিউরিটি দিতে পারি, তার বেশি দিতে পারি না, তার পক্ষে সম্ভব নয়। মানে ডাক্তারবাবুরা গ্রুপে রাউন্ড দিচ্ছে 8-10 জন ডাক্তারবাবু, তাদেরকে যদি মারে সেখানে আর সিকিউরিটি কী করবে? অতিরিক্ত প্রেশার, রোগী প্রেশার তো আছে, প্রেশার তো আছে, কিন্তু জেলা প্রশাসনকে এগিয়ে আসতে হবে। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানান কোন পক্ষই এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাই প্রথম হসপিটালের তরফ থেকে যে হসপিটালে কিছু মারপিট হয়েছে এবং বাইরের লোকজন এসে হসপিটালে মারপিট করছে, সেই ঘটনা শোনার পর আমরা যাই এবং ওখান থেকে আমরা ওখানে যে ঘটনাটা ঘটছিল ল অ্যান্ড অর্ডার আমরা কন্ট্রোলে আনি। কন্ট্রোলে আনার পর আমরা 3 জনকে প্রথম আটক করি, তারপরে যেটা জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় লোকের কাছ থেকে জানা যায় সেখানে বলছে যে কি মানে বাইরের থেকে যারা এসেছিলেন চিকিৎসার জন্য তারা বলছেন চিকিৎসার গাফিলতি হয়েছিল, তার জন্য তারা ক্ষুব্ধ হন। জুনিয়র ডাক্তারদের কাছে এই নিয়ে তারা ক্ষোভের কথা জানালে জুনিয়র ডাক্তার কাছে মিসবিহেভ করে এবং এই মিসবিহেভের ফলে তারাও তখন জুনিয়র ডাক্তারদের উপর চড়াও হন এবং এই বলে দুজন দু রকম পরস্পর বিরোধী কমপ্লেন করছে। জুনিয়র ডাক্তাররা বলছে যে বাইরের লোক থেকে সবরা আমাদেরকে মারধর করে, আর এরা বলছে আগে ডাক্তাররা মারধর করে তারপরে আমরা এটার জবাব দিই, সেটা এখনো পর্যন্ত আমরা দেখছি। এখনো মৌখিক পর্যায়ে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি, এবারে যখন লিখিত অভিযোগ দেবে যারা লিখিত অভিযোগ দেবে তাদের আমরা কেস করব। স্যার ডক্টর কি ইনজুরড হয়েছে? এই মুহূর্তে আমরা কোনো ইঞ্জুরি রিপোর্ট বা কিছু আমাদের কাছে দেওয়া হয় আমরা পাইও না, কিন্তু ওভারঅল মানে যেতে গেলে বাইরের থেকে এক্সটার্নাল ইঞ্জুরি সেরকম আমরা কিছু খবর পাই, এগুলো এক্সটার্নাল ইঞ্জুরি বা পেডিং ইঞ্জুরি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের মারধর করার অভিযোগে পুলিশ বাবলু শেখ সহ দুজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। নিজের কন্যা সন্তানকে অপর এক মহিলার কোলে তুলে দিয়ে চম্পট দিল মা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতলপুর এলাকায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। অপরিচিত এক মহিলার কোলে নিজের কন্যা সন্তানকে তুলে দিয়ে নিখোঁজ হলেন মা। ঘটনাটি ঘটেছে সোমবার বাঁকুড়া জেলার কোতলপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে কোতুলপুরের তেঁতুলতলা এলাকায় শান্তি রুইদাস নামে এক মধ্যবয়স্ক মহিলার কোলে অজ্ঞাত পরিচয় এক মহিলা বাথরুমে যাবার নাম করে বাচ্চাটিকে রেখে যায়। কিছুক্ষণ দেখার পর ওই শিশুটির মায়ের দেখা পায়নি বলে শান্তিদেবী অভিযোগ করেন। ঘটনার খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ অজ্ঞাত পরিচয় ওই কন্যাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ঘটনা তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ। কতক্ষণ আগে দিয়েছে? এখন কোথায় নিয়ে যাবেন? বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিরতির পর নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বাঁকুড়া জেলার এফসিআই এর বিকনা গোডাউনে আন্দোলনে নামলো বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এফসিআই কর্তৃপক্ষ জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাঁকুড়া জেলায় এফসিআই এর বিকনা গোডাউনে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামলেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 12 বছর তারা এই স্থানে কাজ করছে, সম্প্রতি তাদের সরিয়ে অবসরপ্রাপ্ত সেবা কর্মীদের এই কাজে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার তৃণমূল সমর্থিত 25 জন নিরাপত্তা রক্ষী মূল গেট আটকে বিক্ষোভে সামিল হন। আন্দোলনকারীদের বক্তব্য, তাদের সরানো হলে তারা খাবেন কি? তাদের দাবি না মানা হলে আমরণ অনশনের পাশাপাশি প্রয়োজনে পরিবারের সদস্য সহ আত্মহত্যা করবেন এবং তার দায়িত্ব এফসিআই কর্তৃপক্ষকে নিতে হবে। আমাদের মূলত কাজ চলে যাবার হয়, কাজ আমাদের কেড়ে নিতে চাইছে এফসিআই। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের কাজ কেড়ে নিতে চাইছে, যেখানে আজকে কর্মসংস্থানের জায়গা নেই, সে জায়গাতে আজকে আমরা কিছু করে খাচ্ছি, আমরা নিজেদের পেট চালাচ্ছি, নিজেদের পরিবার চালাচ্ছি, সেইটুকু আমাদের কেড়ে নিতে চাইছে এফসিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট। এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বাঁচবো কী করে? আজকে কর্মসংস্থানের জায়গা না, কর্ম দিতে পারছে না, কর্ম ছিনিয়ে নিচ্ছে, আমরা খাবো কি? বিগত 9 বছর ধরে আমরা বিশেষ সিকিউরিটির দায়িত্বে আছি। যখন 2000 টাকা মাইনে পেতাম তখন থেকে এখানে আজকে এফসিআই এত প্রপার্টি, ন্যাশনাল প্রপার্টিকে আগলে রেখেছি, আজকে কিছু মাইনে বাড়িয়েছে, তার জন্য আজকে আমাদেরকে এখান থেকে তাড়ি দিয়ে অন্য ডিজিআর নিয়োগ করতে চাইছে, এক্সম্যান নিয়োগ করতে চাইছে। আমরা কোথায় যাব? আমাদের বউ বাচ্চা খাবে, আমাদের পরিবার ভেসে যাবে। তো বউ বাচ্চা মা বাবা সবাই তো এই কাজ না হয়, আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমরা অনশন করব, অনশন করব, আমরণ অনশন করব, পরিবারকে নিয়ে এসে অনশন করব, সবাই সুসাইড করব গেটের মধ্যে, না হলে সে তখনও যদি না হয় তখন নিজেরা আত্মহত্যা করব, তার দায় নেবে এফসিআই। এফসিআই কর্তৃপক্ষ জানান, তাদের কিছু করার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই রূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের এই আন্দোলনের ফলে জেলায় গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রেণীকক্ষে পাখা না থাকায় টিচার্স রুম ও প্রধান শিক্ষকের গাড়ি ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙার 1 নম্বর ব্লকের কুপ্তিপাড়া হাইস্কুলে। বিদ্যালয়ের ক্লাসরুমে পাখা না থাকায় একদল পড়ুয়ার বিরুদ্ধে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙার 1 নম্বর ব্লকের কুপ্তিকাটা হাইস্কুলে। কিছু ছাত্রছাত্রী শিক্ষকদের বসার ঘরের পাখাগুলি ভেঙে দেয় ও লাইব্রেরি ভাঙচুর চালায়। এছাড়াও প্রধান শিক্ষকের গাড়ি সহ আরও 2টি গাড়ি ভাঙচুর করার অভিযোগ করে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। ছাত্রছাত্রীদের অভিযোগ, সমস্ত স্কুলে পাখা থাকলেও তাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোনো পাখা নেই। এছাড়াও শৌচাগার ঠিক না থাকায় শৌচকর্ম করতে জঙ্গলে যেতে হয়, যে শৌচালয়গুলি আছে তা তালা বন্ধ থাকে। বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণীকক্ষের জন্য পাখা এসে গেছে, 2-1 দিনের মধ্যেই তা লাগানো হবে। আপনারা কোনো কথা বলবেন না।
ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটি আজকে কোথায় গেল? ম্যানেজিং কমিটি আপনার স্টাফই জানে না আর কোচবিহার থেকে রতন বর্মনের রিপোর্ট, আনন্দ বার্তা। বালুরঘাট থেকে গঙ্গারামপুর ও গঙ্গারামপুরের দিক থেকে বালুরঘাটের দিকে যাওয়ার দ্রুতগতির গাড়িগুলিকে যাতে সহজে চিহ্নিত করা যায় এবং উপযুক্ত শাস্তি দেওয়া যায়, সেই কারণে এই রূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন কাঠফাটা রোদে যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায় কখনো রাস্তার মধ্যস্থলে স্পিড রেজার গানে চোখ রাখা, কখনো বা ভারী যানবাহন থামিয়ে নথিপত্র দেখছেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি সুদীপ্ত দাস। দক্ষিণ দিনাজপুর টিএসপি ধীমান মিত্র জানান, জাতীয় সড়কে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনা রুখতে এই ধরনের প্রকল্পের পরিকল্পনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখানে গাড়ির গতি মাপা হচ্ছে। আপনারা দেখছেন যে এই যে এরিয়াটা, এটা 30 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে যেতে পারে গাড়ি। যে গাড়িগুলি এর থেকে বেশি স্পিডে যাচ্ছে সেইগুলোকে আমরা ধরছি, তাদের যা আইন অনুযায়ী যা ফাইন হওয়ার সেই ফাইন হচ্ছে। এবং এই যে আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প, এরই একটা অঙ্গ হচ্ছে পথ নিরাপত্তা। এই পথ নিরাপত্তাকে সুনিশ্চিত করতে আমাদের এই আজকে কর্মসূচি। তো এইভাবে পোস্ট করা সম্ভব নয়, তবে একটা রুটিন ওয়াইজ করা হবে এবং সেটা হঠাৎ হঠাৎ করা হবে, এত লোকে বুঝতে না পারে। রেকলেস ড্রাইভিংটা কমবে এটাতে, এই যে অত্যন্ত স্পিডে যায় গাড়িগুলো এইটা কমবে। এখানে কিছু কিছু জায়গায় ন্যাশনাল হাইওয়ের ওপরেও কিছু কিছু জায়গায় স্পিড লিমিট করে দেওয়া হয় নিরাপত্তার স্বার্থে। সেই নিরাপত্তার স্বার্থে যে স্পিড লিমিট করা হয় সেটাকে সুনিশ্চিত করতেই আমাদের এই প্রকল্প। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। খেলাধুলায় সার্বিক উন্নয়নের সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার উদ্যোগে পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। আগামী দিনে এলাকা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে জানান পুর কর্তৃপক্ষ। এলাকার খেলাধুলার মনোন্নয়নের স্বার্থে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার উদ্যোগে সোমবার পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিতে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হলো। ক্রীড়া সরঞ্জামের মধ্যে ছিল 24টি ক্যারাম বোর্ড, 636টি ক্রিকেট ব্যাট বল। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিবেকানন্দ সমিতির হাতে তুলে দেওয়া হচ্ছে ক্যারাম বোর্ড। এগুলি বিতরণের সাথে সাথে পুরসভার পক্ষ থেকে আগামী দিনে এলাকা ভিত্তিক বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান মেয়র। এই স্পোর্টস সরঞ্জাম পাচ্ছেন, আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকলো। একদিকে যেরকম আপনারা খেলাধুলা চালাবেন, অপরদিকে আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন যত বেশি সম্ভব ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে বিভিন্ন অঞ্চলে করা হয়। আমি এই ক্লাবের কর্তা ব্যক্তি যারা আছে, এই যে ক্যারাম বোর্ড দিলাম, পরবর্তী ক্ষেত্রে 2 মাস পর একটা ক্যারাম বোর্ড টুর্নামেন্ট করা পৌর নিগমের তরফ থেকে। ক্রিকেট দিয়েছি তার একটা টুর্নামেন্ট করা, ফুটবল দিচ্ছি তার টুর্নামেন্ট করা, যা যা সামগ্রী আমরা দিচ্ছি তার টুর্নামেন্ট বিভিন্ন জায়গায় করলে। পুরসভার যুব ও ক্রীড়া দপ্তরের MIC অভিজিৎ ঘটক বলেন, পুরসভার এইরূপ উদ্যোগ এলাকা ভিত্তিক ক্রীড়ার মানের উন্নয়ন করবেন। মেয়র স্যার সবসময় এক ধাপ এগিয়ে গিয়ে আমরা যে চাই তার থেকে বেশি সামগ্রী তিনি আমাদেরকে দেয় এবং আমরা
তাকে ধন্যবাদ জানাই। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভা চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমআইসি দিব্যেন্দু ভগত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। খবর শেষ হওয়ার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স তুলে কর্তব্যরত চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠল রোগী সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিজের কন্যা সন্তানকে অপর এক মহিলার কোলে তুলে দিয়ে চম্পট দিল মা। নিরাপত্তা কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বাঁকুড়া জেলার এসআইয়ের বিঘ্না গোডাউনে আন্দোলনে নামল বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। শ্রেণীকক্ষে পাখা না থাকায় টিচার্স রুম ও প্রধান শিক্ষকের গাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ উঠল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। 512 নম্বর জাতীয় সড়কে স্পিড রেজার গান বসানো হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে। খেলাধুলায় সার্বিক উন্নয়নের স্বার্থে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরসভার উদ্যোগে পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।